কখনো তোমাদেরকে ভূতে ধরেছে না কখনো তুমি ভূতকে ধরেছ বলো দেখি হ্যাঁ এই ভূতের আধ ভৌতিক জগতে যাওয়ার জন্য কোথায় গিয়েছি জানো সময় পেয়েই চলে গিয়েছিলাম শুক্রবার দিন ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে হ্যাঁ যেই দেখি গাড়ি দেখারই কোনো ঠাই নেই মানুষ হাঁটারও কোনো জায়গা নেই এত ভিড় হ্যাঁ বিশাল বড়ো জায়গা কিন্তু ভিড় ভাড়টা তার থেকেও বেশি তার কারণ আমরা বাঙালি আমাদের জনসংগীত মানে খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে হ্যাঁ এটা দেখো এটাই সেই ভূতের বাড়ি টিকিটটা কেটে এই ভূতের বাড়ির ভিতরে হচ্ছে গিয়ে চুপচাপ ঢুকে পড়লুম আর ঢুকেই হচ্ছে ভূতের সঙ্গীত গাওয়া শুরু করলুম দেখি ভূতেরা কি করে হ্যাঁ ঢুকতেই দেখি এই চিপার মধ্যে ভূত নিজেই ভয় পেয়ে বসে আছে এবং এই ভূতের সঙ্গে আবার বডিগার্ডও আছে দেখো বডিগার্ডের অবস্থা যে ভূতকে যেন একটু সম্মান টম্মান দিয়েই এই জন্য পাশে আবার বডিগার্ডও লাগে ওপরে একটা ঝুলন্ত কাটা মুন্ডু ঝুলিয়ে রেখেছে দেখতে আসলে ভয় পাবো না হাসবো বুঝতে পারছি না এগুলো হচ্ছে বেটে ভূত হ্যাঁ এগুলো কোনো ক্ষতি করে না মারে না কেউ ঢুসঢাস আর এই পেত্নীটাকে দেখো উফ এই পিতনিটা যদি আমাকে ধরতো না রে মাইরি কি যে করবো আচ্ছা যাই হোক হ্যাঁ আর এখানে দেখো একটা মামি আছে সে হাসছে তার কারণ কি তার পিছনে একজনের পাতলা বেখানা শুরু হয়েছে হ্যাঁ আর এখানে এটা হচ্ছে ওয়াড় সমস্যা হচ্ছে গিয়ে দাঁত মাজিনি তাই মুখ থেকে একটু আচ্ছা যাই হোক ভূতের বাড়িটা তোমাদেরকে দেখাই আর এখানে উপরে থেকে কে ঝুলছে চিনতে পেরেছো তো এই যে যারা ব্যাট কমেন্ট করে তারা উপর থেকে কিন্তু ঝুলছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ চিনতে পেরেছো ঠিক আছে ধন্যবাদ আর দেখো বাঙালির অবস্থা ভূতকে একটু মান সম্মান দিবি তা না আসছে মোবাইল নিয়ে দুষ্টামি করতে আর ভূত তো আরেক সরে সে আমাকে দেখে চিনে ফেলেছে আরে এ কি সে আবার আমার সাথে ছবিও তুলতে চায় ঠিক আছে ভূত মামা কোনো সমস্যা নেই ভূত এবং ভূতের বডিগার্ড দুজন মিলে শেষ পর্যন্ত আমার সাথে সেলফিও তুললো এটা হচ্ছে আমার ভূতের সাথে প্রথম সেলফি বুঝতে পেরেছ এই প্রথম আমার প্রিয় ভূতটাকে দেখলাম হ্যাঁ আমি মরলেও এই সাইজের ভূত হবো নাকি হ্যাঁ আর দেখো বাঙালির অবস্থা ভূত একটা মানে পুরো পুরা ছেড়ে দে করছে আর তার হচ্ছে ছবি তুলতেই সবাই ব্যস্ত ভূতের সাথেও যে মানুষ এত ভৌতিক ঘটনা ঘটাতে পারে এখানে না আসলে বুঝতেই পারতুম না যাই হোক এই যে দেখছো যে হ্যাঁ একে ছেড়ে দিতে বলা হয়েছে কিন্তু ছাড়ছে না ভূত দেখে যদি তোমার বিচি এরকম কান্দে উঠে যায় তাহলে বিচির সাথে ছবি তোলারও ব্যবস্থা আছে দেখো এখানে যে পার্কের অন্যান্য যে জায়গা সেগুলো ভূতের থিম দিয়ে তৈরি ভূতের সঙ্গে কিছু ময়ূর টয়র রেখেছে কেন তা জানি না হয়তোবা এগুলা ভূতের প্রিয় খাদ্য কুমিরও একটা আছে হ্যাঁ এটা কিন্তু সত্যিকারের কুমির বুঝতে পেরেছো আর ওই যে পেঙ্গুইনগুলো নড়ছে সেগুলো কিন্তু সত্যিকারের পেঙ্গুইন হ্যাঁ আর যদি এইসব ভোট টুট দেখে তোমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে ইচ্ছা করে তাহলে সেটারও ব্যবস্থা আছে এই রকেটে উঠবে আমার কথা বলবে কোনো টিকিট টিকিট লাগবে না একেবারে সোজা চাঁদের দেশে ঠিক আছে জায়গাটা কিন্তু খারাপ লাগেনি একটা বিকেল ভালোই কেটেছে ঠিক আছে সবাই